অবৈধভাবে গানের স্বত্ব দখলের অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর গ্রেফতার হয়ে কারাগারে যাবার পর এ নিয়ে শিল্পী সমাজে দেখা দিয়েছে সন্দেহ সংশয়। গানের সত্যের ব্যাপারে আরও সচেতন হবার প্রসঙ্গই ঘুরে ফিরে উঠে এসেছে শিল্পীদের মুখে। তবে শিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা কতটুকু সত্য তা নিয়ে ধূম্রজাল থেকেই যাচ্ছে। ঈদে মুক্তির তালিকায় থাকা পুরামন টু সিনেমার ওহে শ্যাম গান নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বলছে এই গানটির পটভূমি বাংলাদেশের কোনো গ্রামকে ঘিরে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে এই গানটির নায়কের পোশাক, নায়িকার নাচ এবং গ্রামীণ আবহ সম্পূর্ণভাবে সাউথ ইন্ডিয়ান কোনো সিনেমা বা কোনো গ্রামের পটভূমি থেকে কপি করা। রমজানে একসঙ্গে ইফতার করার ঐতিহ্য দীর্ঘদিনের। ইদানিং সেহরি নাইট নাম দিয়ে রাতভর অসংখ্য মানুষ একত্রিত হয়ে সেহরি করছেন। নগর জীবনে যোগাযোগের এটি অন্যতম মাধ্যম এবং সংস্কৃতিতে পরিণত হচ্ছে হাল সময়ে। ঈদকে সামনে রেখে বিভিন্ন টিভি চ্যানেল নানা ধরনের বৈচিত্র্যময় অনুষ্ঠান নির্মাণ করে থাকে। মাইটিভি এক্ষেত্রে এক ধাপ এগিয়েই রয়েছে বলা যায়। মাইটিভিতে আমি আসছি মানে আলোচনা করতে। বৈচিত্র্যময় গান, সিনেমা, নাটক এবং ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে মাইটিভির ঈদের অনুষ্ঠান মালা। অনুষ্ঠানগুলো নিশ্চয়ই আপনার হৃদয়কে স্পর্শ করবে। আমিরুল মুমিনীন মানিক, মাইটিভি, ঢাকা।